নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোচা বাহার রেসিপি। আজকের এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে যেরকম খেতে পারবেন, ঠিক তেমনি কিন্তু রুটির সাথেও খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। মোচা বাহার বানানোর জন্যে আমি এখানে একটা মোচা, দেখুন, পরিষ্কার করে কেটে কুচিয়ে নিয়েছি। আপনারা যতটা পারবেন কুচিয়ে নেবেন। এখানে একটা বেগুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক দেখুন এই রকম সাইজ করে কেটে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন, দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এভাবে নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখব। অন্যদিকে মোচাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় এক বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। মোচাটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে আমরা 10 মিনিটের জন্যে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। আমাকে অনেকেই বলেন মোচা, কাঁচকলা এসব রান্না করতে গিয়ে তরকারি কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এইভাবে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন কোনো রকম কালো হবে না। এবারে ঢেকে রেখে আমি 10 মিনিটের জন্যে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম, মোচাটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই রকম কালার চলে এলেই বুঝতে হবে মোচাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, অথবা আপনারা হাত দিয়েও চেক করে নিতে পারেন। এবারে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে নুন ও হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব। আজকের এই মোচা বাহারের বিশেষত্বই হলো বেগুন দিয়ে মোচাটা রান্না করতে হবে। আপনারা মুখের স্বাদ বদলাতে চাইলে একবার কিন্তু এইভাবে বেগুন দিয়ে মোচা বাহার রান্না করে দেখতে পারেন। বেগুনগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমরা বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট, তার সাথে 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্যে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। তবে আজকের এই রান্নায় কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ফ্লেভারেই এই বাহার রেসিপিটি তৈরি করব। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এই সময় আমরা নুন ও হলুদটা দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি রান্না করে নেব। টমেটোটা দেখুন গলতে শুরু করে দিয়েছে, এবারে খুন্তি দিয়ে একটু এরকম করে দেব, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। এর সাথে সাথে আমরা অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে। আপনারা এখানে কালো সর্ষে, হলুদ সর্ষে যে কোনো নিতে পারেন। দিয়ে দিলাম 7 থেকে 8টা কিশমিস, তার সাথে দিয়ে দেব 4টে গোটা কাজু। এগুলোকে একবার শুকনো অবস্থায় পেস্ট করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিহি করে পেস্ট করে নেব। এবারে পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সব কিছুকে এবারে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তবে এখানে একটা কথা না বললেই নয় যে আপনারা নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, এবারে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাকে অনেকেই বলেন মোচা রান্না করতে গিয়ে দেখা যায় অনেক সময় তেতো হয়ে যাচ্ছে, কিভাবে হয় সেটা? আপনারা যখন বাজারে মোচা কিনতে যাবেন তখন অবশ্যই জিজ্ঞেস করে কিনবেন যে মোচাটা কাঁচকলার কি না। কাঁচকলার মোচা কিন্তু খেতে তেতো হয়। মোচাটাকে দেখুন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিলাম এবং দেখুন গা মাখো মাখো হয়ে এসেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু থেতো করে দেব, তাহলে মোচাটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে যাবে। এই সময়ে আপনারা কিন্তু নুনটা চেক করে নিতে পারেন। আমি এখন আর নুন দেব না, কারণ আমার আগে থেকেই দেওয়া আছে। মেশানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব।
এবারে বেগুনটাকেও মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মোচাটাকে আমরা আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে মোচার যে জলজলে ভাবটা রয়েছে সেই জলজলে ভাবটা না থাকে, একদম মাখো মাখো হয়ে আসে। এইভাবে একটু খুন্তি দিয়ে থেতো করে দেবেন, তাহলে বেগুনটাও ভালোভাবে মোচার সাথে মিশে যাবে, টেস্টটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে। আপনারা এখানে ধনে পাতা পছন্দ করলে একটু ধনে পাতাও ছিটিয়ে দিতে পারেন। আরও 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন একদম গা মাখো মাখো হয়ে এসেছে, একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই বেগুন দিয়ে মোচা বাহার রেসিপি। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।